হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না নিয়ে আবার চলে এসেছি। এখানে ডাল বসিয়েছি কুকারে, আর এখানে মেথি শাক, শুধু শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে করছি। আর আপনাদের আগেই বলেছি আমি এখন চিনি খাই না, ওর বদলে লাল বাতাসা খাই। তাই মেথি শাক একটু তিতো লাগবে, কিন্তু খুব টেস্টি লাগে, তাই আমি লাল বাতাসা দিয়ে নিয়েছি, ওটা দিয়ে করছি। এদিকে ডাল করছি, এদিকে আমি আজকে রান্না করব দই চিকেন। দই দিয়েছি, সব মশলা দিয়েছি, আলুটা ভেজে রেখেছি স্কাবারে, তোমার আদা রসুনটা পেস্ট করেছি। এখন দই দিয়ে তোমার চিকেনটা, আর ওদিকে ডাল বসিয়ে দিচ্ছি। অনেক কিছু আমি রান্না করি না, সবসময় তিনটে আইটেম করতেই হয়। তার মধ্যে যেদিন মাছ থাকে মাছ, ডিম থাকলে ডিম, চিকেন মাটন থাকলে। এদিকে ডালে সিটি এসছে, হাত দিয়ে নামাকলে একটু টেস্ট হয় না, তাই হাত দিয়েই মেখে দিচ্ছি। আমার ছেলে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে, আজকে বাবার ছুটি। ফ্যানটা তো অফই করে দিলে, অন করো। না না, কারেন্ট আছে, তুমি এইটা ঠিক করো, এটা একটু ধরো, ভিডিও করছি, ধরো। লোডশেডিং না, তুমি ওদিক দিয়ে ছেড়ে দিয়েছো। মাংসটা রান্না করছি, ওদিকে মাসি এসে গেছে, ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে। মাসি এসে গেছে, ছাদে কাঁচা ভেজানো হয়েছে, আমার গাছে স্প্রিং অনিয়ন হয়েছে, দেখ অশ্বত্থ গাছটা তো আগেই দেখেছিলাম, আর এই মানি প্ল্যান্ট হয়েছে, আর এই একটা গাছ হয়েছে। এখানে সবার বাড়িতে বাগান, এই বাড়িটা তো সুন্দর ফুল ফুটেছে, আমাদের কাছে অনেক পেয়ারা হয়েছে, পেয়ারা গাছে তার অনেক পেয়ারা আছে, আর দুটো আম গাছ লাগানো হয়েছে। মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো, শাকটা হয়ে এসছে, একটু এই জায়গাটা মুছে দেবো। এখন আমার ওয়াল আলমারিটা তৈরি হয়নি, বানাতে হবে। এটা আমার শ্বশুর শাশুড়ির ফটো, শাকটা হয়ে গেছে,
সবটা নামাবো। যা করব শাক এবার হয়ে গেছে, কড়াইটা একটু ধুয়ে নিতে হবে, আবার দিয়ে চিকেনটা রেখে দেবো, ডালটা কাটা দেবো, মসুর ডাল, শাক, ভাত, ডাল কাটা দেওয়া হয়ে গেছে। সে তেল দেবো সুন্দর।